বিধাননগর থেকে আমি দীপশিখা দাস, আপনারা দেখছেন খবরওয়ালা। কর্মস্থল যদি আদর্শ কর্মতীর্থ হয়ে ওঠে, তবে সেই পথেই হয়তো হাঁটেন কর্মীরা। এমনই এক কর্মস্থলের ব্যতিক্রমী কর্মীর উদাহরণ হেমলাল সিংহ। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার মুরালিগঞ্জ হাই স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী তিনি। দীর্ঘ 15 বছর চাকরিতে সে একদিনের জন্য ছুটি নেননি বিদ্যালয় থেকে। শুধু তাই বা কেন, বরং ছুটির দিনেও স্বেচ্ছায় বিদ্যালয়ের কাজ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের চেষ্টায় ভারতবর্ষের অন্যতম দুটি মডেল স্কুলের মধ্যে একটি মুরালিগঞ্জ হাই স্কুল, আর সেই স্কুলের প্রধান শিক্ষকের মতন আদর্শ ও নীতি মেনে পথ হাঁটছেন হেমলাল সিংহ। একজন আদর্শ কর্মীর প্রকৃত উদাহরণ হল হেমলাল সিংহ। কত বছর ধরে চাকরি করছেন স্কুলে? আমি প্রায় 15 বছর হয়ে গেল এই বছর। কোন পোস্টে আছেন? আমি গ্রুপ ডিতে আছি, পিয়ন পোস্টে। 15 বছরে কোনোদিনও স্কুল বাদ দেননি? না, আমি 15 বছরে কোনোদিনও বাদ দিইনি। রোববার ছাড়া আবার কোনো দিন রবিবারেও কাজ করেছি, কারণ স্কুলে কাজ চলছিল, আমাকে দেখাশোনা করছিল, করতে হয়েছিল। আমি স্কুলের স্বার্থে করেছি, আমার স্বার্থে কিছু করে নাই, স্কুলে যা করেছি স্কুলের স্বার্থে করেছি। সেই জায়গায় আজকে স্কুলটা এই জায়গায় পৌঁছাইছে। আমাদের হেড স্যার খুব অমায় খুব খেটেছেন এবং আমরা সবাই মিলে পরিশ্রম করে স্কুলটাকে এই জায়গায় এনে আনতে পেরেছি। আপনি এই 15 বছরের চাকরিতে কী কী উপলব্ধি করলেন স্কুল থেকে? আমি উপলব্ধি করতে পারলাম আমাদের হেড স্যার খুব অমায়িক যা স্কুলের জন্য করেছেন এবং প্রথম থেকে যা করে আসছেন সেটা দেখে আমি খুব মুগ্ধ এবং আমি ওনাকে ছাড়তে পারছি না। উনি যা বলে আমি তাই করি, আর আমাকে স্কুল খুব ভালো লাগে। আমাদের স্কুল এই এলাকার মধ্যে উনি যা করেছেন আমাদের স্কুলে পরিবর্তন, তাছাড়া অন্য অন্য স্কুলে দেখছি সেরকম নেই। আর বেশিরভাগ আমি স্কুলে কোনো দিন কামাই করিনি জীবনে আজ পর্যন্ত। এই 15 বছর ধরে আমি স্কুলকে খুব ভালোবাসি এবং স্কুলে বেশিরভাগ সময় কাটাই। কী নাম আপনার? আমার নাম প্রেমলাল সিং। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার, ওটাতে গ্রামের নাম জাগিরগঞ্জ।